সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, হানপাস রেমিটেন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব হানপাস অ্যাকাউন্ট নিবন্ধনের পদ্ধতি। প্রথমে আপনার ভাষা সিলেক্ট করুন এবং পরবর্তী ধাপ অনুসরণ করুন। চালিয়ে যেতে লগ ইন টু কন্টিনিউ এবং নিচের সাইন আপ অপশনে ক্লিক করুন। শর্তাবলীতে সম্মত হতে টিক চিহ্ন দিন এবং কন্টিনিউ চাপুন। আপনার জাতীয়তা সঠিকভাবে নির্বাচন করুন। আপনার পাসপোর্ট অথবা আইডি কার্ড অনুযায়ী জাতীয়তা নিশ্চিত করুন। ফোন নাম্বার বা ইমেল নির্বাচন করুন। আপনার আইডি ভেরিফিকেশন কোডটি টাইপ করুন এবং প্রসিড অপশনে ক্লিক করুন। নতুন লগ ইন পাসওয়ার্ড লিখুন দুইবার, কমপক্ষে 8 সংখ্যার পাসওয়ার্ড লিখতে হবে। এই পর্যায়ে অনুগ্রহ করে বন্ধু রেফারেন্স কোড বা এজেন্ট পার্টনার কোড লিখুন, এটি না লিখেও চলবে। আপনার পাসপোর্ট বা আইডি কার্ড নম্বর লিখুন এবং ছবি আপলোড করুন। আইডি অনুমোদনের জন্য পাসপোর্ট অথবা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড ব্যবহার করতে পারেন। অনুগ্রহ করে মোবাইল ক্যামেরা দিয়ে আপনার পাসপোর্ট বা আইডি কার্ডের ছবি তুলে আপলোড করুন। এক্ষেত্রে অক্ষর এবং সংখ্যা দৃশ্যমান থাকতে হবে। সঠিকভাবে আপনার ব্যক্তিগত তথ্য লিখুন, প্রথম এবং শেষ নাম, জন্ম তারিখ, জাতীয়তা এবং লিঙ্গ। আপনার পেশা নির্বাচন করুন এবং ঠিকানা লিখুন। আপনি আপনার পাসপোর্ট আইডি কার্ডের ছবি আপলোড করার পরে কন্টিনিউ করেন। যদি আপনার কোরিয়ান ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে এড়িয়ে যান। আপনি আপনার পাসপোর্ট অথবা আইডি কার্ডের ছবি আপলোড করার পরে কন্টিনিউ করুন। আপনার যদি কোরিয়ান ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে এড়িয়ে যান। হানপাস পরিষেবাগুলো ব্যবহার করার জন্য 6 সংখ্যার গোপন পিন নাম্বার তৈরি করুন, এটা গোপনীয়। তথ্য যাচাইয়ের জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।